Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Durer o kacher chate jantur boi angoi onushan sare alnabe akre INTV pokkho thekeo antorik obhinondon o shubhechha. INTV er bishesh ayojon anchalik bhashar onushan Ango Bari Noakhali. INTV ekke ar ashole dui tin ke onushan kore anchalik bhashar onushan Sileti mat kore, Sidenga gof kore, Borishaler kichu anchalik bhashar loye kichu program shuru korbo kajen hoye. Amra INTV er ashole dhonnobad janai ei karone. আর হুরো অনুষ্ঠান আজকে আনার লগে আছে আমি মিনুদ্দিন সুপল আর আনার লগে আঙ্গু নোয়াখালীর আসলে আর বাফের দেশে দুগা মানুষ আছে আঙ্গু আর ব্যাকের কাম ধরে আঙ্গু অতি দিন গেল পরিচয় করা দিব একখানা আর ব্যাকের ডাইনি আছে আনার লগে জনাব মাহবুব মোর্শেদ ভাই এতন হয়েছে নোয়াখালী জেলার ব্যায়ামগঞ্জ থানার 12 নম্বর কুতুবপুর ইউনিয়নের মুড়িবাড়ি হলে এতেন মোর্শেদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছেন নি সবাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আঙ্গো দর্শকরা আল্লাহর রহমতে আপনার কথা শুনবে আজকে ইনশাআল্লাহ মাহবুব মোর্শেদ ভাই হতেন 90 দশকে জগন্নাথ ইউনিভার্সিটির সাবেক ছাত্র ছিল আর হতেন ইয়ানে আসলে ট্যাক্স ওয়াইজ অ্যাকাউন্টেন্সের শতাধিকারী হতেন জি আর লগে আঙ্গো আরেকজন অতিথি আছে আঙ্গো নোয়াখালীর আঙ্গো এক ভাই জনাব নুরুল আমিন ভাই নুরুল আমিন ভাই হচ্ছে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার 9 নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি মোল্লাবাড়ির হলে হতেন আসসালামু আলাইকুম নুরুল ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি কেমন আছেন আই আল্লাহর রহমতে ভালো আছি আমি ভালো আছি আঙ্গো দর্শকরা আপনাদের করে সাইতে আছে আপনারা কেনা আঙ্গো দর্শকরা কেনা আনন্দ দেওয়ার চেষ্টা করি না কেনা ইনশাল্লাহ ইনশাল্লাহ আইও আঙ্গো দর্শকগুলো ব্যাকের সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবাই আর সালাম নিয়েন আঙ্গো নুরুল ভাই আসলে মোল্লাবাড়ি মাউবিয়া কমপ্লেক্সের একজন ভাইস প্রেসিডেন্ট জি ধন্যবাদ জানাই আসলে আইএনটিভি আসলে এই সুযোগ করে দিবেন আঙ্গোরে এই সুযোগ করে দেওয়ার কারণে আমরা আসলে এই আঙ্গো নোয়াখালীর কথা বিশেষ করে আয় কইয়ের আমরা পুরো পৃথিবীর মানুষ বেগুন আমরা শুনাইতাম হারিয়ার আসলে আর নোয়াখালী ভাষা আমরা শুনাইতাম হারিয়ার আর আঙ্গোরে সার্বিক সহযোগিতা করছে আঙ্গো টিএনটি কনসালটেন্সি লিমিটেডের ইফতি আহমেদ ভাই ইফতি আহমেদ ভাই আমরা ধন্যবাদ জানাই এর দর্শক মন্ডলী আঙ্গো ব্যাকরে কইয়ের আপনারা আসলে টিভির স্ক্রিনের মধ্যে গিয়ে নাম্বার দেখবেন আঙ্গো টিভি স্ক্রিনের মধ্যে নাম্বার দেখবেন নাম্বারে আপনারা কল করতে পারবেন কল করলে আঙ্গো দুজন অতিথি আছে দুজন অতিথিরে আপনারা আপনাকে কথা কইতে পারবেন আর আপনার কোনো মতামত ক্রিয়েট আপনারা আঙ্গোরে জানাই দেবেন আঙ্গোরে আমরা আঙ্গো নোয়াখালীর আঞ্চলিক ভাষা অনুষ্ঠান আঙ্গো বাড়ি নোয়াখালীর অনুষ্ঠান আমরা আসলে এই অনুষ্ঠান শুরুতে আমরা একগা দাদা দিয়ে শুরু করি প্রত্যেক সময় আজকে একে একগা দাদা দিব আমরা দর্শকগুলাই দর্শকরা আমরা দাদাকে কানা সানা কানা আঙ্গো টিভির স্ক্রিনে বাসি উঠবে কানা দাদা কইছে আজ অবধি দেই আইলাম সুমনি আড়ে দুই মাথা আট ঠ্যাং লেস্তার হিড়ে দাদাকে আপনাকে স্ক্রিনের মধ্যে বাসি উঠবন আপনারা কেনা স্ক্রিনের মধ্যে সানা কেনা আঙ্গো দাদা কইছে আজ অবধি দেই আইলাম সুমনি আড়ে দুই মাথা আট ঠ্যাং লেস্তার হিড়ে আপনারা দাদারা এই দাদাকার উত্তর দিতে পারবেন আপনারা আঙ্গোরে কল করতে পারবেন কল করে আপনারা উত্তর দিতে পারবেন অথবা আপনারা আঙ্গোরে সিনে লিখে হারাইতে পারবেন আঙ্গো আইএনটিভির ঠিকানার মধ্যে প্রযোজক আঙ্গোবাড়ি নোয়াখালী আইএনটিভি আশি আবে রোড IG11 7BT এই নাম্বারে অথবা আঙ্গোরে ইমেলও করতে পারবেন আঙ্গোরে আঙ্গো আজকে দাদা আঙ্গোর কাছে হারাইছে আঙ্গো শকত সিদ্দিকী ভাই রেড ব্রিজ যেহেতু আঙ্গোরে দাদাকে হারাইছে শকত সিদ্দিকী ভাই সিদ্দিকী ভাইরে আমরা ধন্যবাদ জানাই এর এত সুন্দরকে দাদা হারাই পেলাই আর আপনার দর্শকরা আঙ্গোর কুইয়ের আপনার কাছে দাদার কাছে সুন্দর সুন্দর দাদা আছে নোয়াখালী দাদা আপনারা আমার কাছে হারাইয়েন হারাইলে আমরা এটা আপনার নাম সব প্রচার করবো আমরা আই আর বেশি দূরে ইয়ে করতাম না আসলে আই আঙ্গো অতিথি দুজন আছে দুজন অতিথিরা চলে যাই এর আঙ্গো আঙ্গোলকে আঙ্গো মাহবুব মোর্শেদ ভাই আছে মাহবুব মোর্শেদ ভাই আর নুরুল আমিন ভাই আছে দুজন আছে আই ব্যাকেট আঙ্গো নুরুল আমিন ভাইয়ের কাছে চলে যাই একা না নুরুল আমিন ভাই আসলে চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ আসলে একই কাছাকাছি চন্দ্রগঞ্জ ব্যায়ামগঞ্জের মধ্যে অনেক সময় উঠতে মনে হয় আঙ্গো নুরাইন ভাই আসলে বাড়ির সামনে একখান কমপ্লেক্স আছে এতটা করছি এটা আসলে মাউবিয়া কমপ্লেক্স আমরা মাউবিয়া কমপ্লেক্সটা একখানে কথা ঘুম আসলে নুরাইন ভাইয়ের লগে এই মাউবিয়া কমপ্লেক্সের কথা ঘুমের আগে দিয়ে মাউবিয়া কমপ্লেক্সের একটা ভিডিও আমরা ছোট আছে আঙ্গোর কাছে আমরা একখানে ভিডিও একখানে দর্শকদের একখানে দেখাবো একখানা
দর্শক মণ্ডলী, আমরা মাওবিয়া কমপ্লেক্সে কি ভিডিও দেখছেন? আমরা নুরেন ভাই, আমরা মাওবিয়া কমপ্লেক্সে কি ভিডিও দেখছি? ছোট এখানে জানতাম আপনার কাছে সংক্ষেপে কেন মাওবিয়া কমপ্লেক্সে আসলে কামটা কি আর কবে প্রতিষ্ঠিত হয়েছে এটার? ধন্যবাদ সুফল ভাই। এটা আজ থেকে প্রায় 10 বছর আগে সর্বপ্রথম আমার বড় ভাই আলহাজ মাহবুব রহমান মাস্টার, উনি এখানে একটা মক্তব দিয়ে শুরু করছেন যে এখানে একটা মাদ্রাসা উনি দিয়েছেন, এখানে প্রথম নুরানি মাদ্রাসা। তারপরে পর্যায়ক্রমে আমাদের সাথে উনি যোগাযোগ করলো যে দেখ রে, আমরা এই ধরনের একটা প্রতিষ্ঠান করতেছে এবং তোদের কী খেয়াল, আমার তোর এইখানে বৃহত্তাকার আমি এখানে কিছু করার জন্য একটা খেয়াল, এখন তোরা যদি সহায়তা করস তো ইনশাল্লাহ আমি আগে যেতে পারি। তারপরে উনি আমাদের সবার সাথে যোগাযোগ করি, উনি আমাদের সহায়তা এখানে আমাদের বাপদাদার কিছু জায়গা জমি, আমি এবং আমার বড় ভাই এবং আমার সাসাতো ভাই এরা 2-3 জনে মিলা আমরা কিছু জায়গা, বেশ কিছু জায়গা একটা কমপ্লেক্স মাহবুবী একটা কমপ্লেক্স করলাম, কমপ্লেক্সের নামে এখানে ওয়াকফ করে দিলাম। আচ্ছা, তারপর ওয়াকফ করে দেওয়ার পরে এখানে আমার ভাই এখানে একটা প্রথম একটা মসজিদ প্রতিষ্ঠা করে নিল। আচ্ছা, হ্যাঁ, মসজিদটা, মসজিদের পরে এখানে উনি আস্তে আস্তে শুরু করলে একটা হেফজু মাদ্রাসা, এতিমখানা, তারপরে একটা এতিমখানা। এখন এখানে আমরা আবার কিছু জায়গা আবার একটু গভর্নমেন্টকে ওয়াকফ করে দিচ্ছি, গভর্নমেন্ট আমাদের এখানে একটা পল্লী ক্লিনিক তৈরি করে দিচ্ছে, এটা অলরেডি আশা রাখি এই মাসে তো হইল না, মানে অক্টোবরের শেষের দিকে পল্লী কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবার জন্য সুন্দর, হ্যাঁ, উনি এটা অলরেডি হয়ে গেছে। এখানে আমাদের, আমি লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জনের সাথে আলাপ করছি, উনি বলল যদি আপনারা বেশ ভালো লোকের সমাগম এখানে ঘটাইতে পারেন, আমরা এখন প্রথম অবস্থা এখানে উনি আঙ্গর কইছেন যে আপনারা প্রথম এইখানে আঙ্গর কিছু লোকজন দেখান যে এখানে ভালো অনেক লোকজন আইতেছে, হ্যাঁ, তো আমরা প্রথম চিকিৎসালয় আইয়ে প্রথম আমরা একটা একজন কম্পিউটার দিই আর কম্পাউন্ডার দিই মামলা করে, হ্যাঁ, তারপরে যখন দেখবো যে আপনারা অনেক লোক দিতেছে নিয়ে নো, তাইলে আমরা সপ্তাহে নিতান্ত 2-3 দিন আমরা এক দুজনে এমবিবিএস ডাক্তার এখানে পাঠাইম। আমি তো মনে করি এটা আঙ্গ যদি সিভিল সার্জন যদি কথা কইয়ে দেয় তাহলে তাতে খুব বালাকেন কথা কইছে, মানুষ হাসপাতাল করতে হারেন না, হাসপাতাল মানে দেন না, আপনার যেহেতু একটা কমপ্লেক্স আছে আপনার ইয়ানে ইয়ান হেমিয়ে কথা কইছে, তাহলে এত মনে আপনাকে যে এলাকার মানুষ যেগুলো আছে এগুলো তো একটা উড়িয়ে দেওয়ার দরকার আসলে বড় বড় সড়ক। আমি এটার একটা এই আইডিয়া আজকে যেই ইয়ানো কিনাগা কমিউনিটি ক্লিনিক যেটা হয়েছে এইটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের যে মাননীয় সংসদ সদস্য প্রাক্তন মন্ত্রী বিমান মন্ত্রী হালাজ শাহজাহান কামাল, আমি উনার কাছে প্রথমে দরখাস্তটা নিয়ে গেছি, আমার সাসাতো ভাইটা এদেরকে নিয়ে গেছি, উনার সাথে আমার আগের থেকে একটা সম্পর্ক আসলে অ্যাজ এ পলিটিক্যাল পলিটিক্সের দিক দিয়ে না, আমি সোশ্যাল ওয়ার্ক করি। আমি এখানে থামাই রাখে না, এখানে থামাই রাঙ্গ আসলে কিছু দর্শক আছে বুঝিনি, কলার আছে এগুলোকে আপনাদের কথা কবি লেখা না সাইড দিয়ে আছে কেনা বুঝিনি লাইনে আছে কেনা, এখানে কলারে কবে করলো জি কলার, আসসালামু আলাইকুম। দেশের বাইরে বুঝিনি তো মাইনের লগে এই যে কথা করতে করতে তো অন্ত আসতে নিজের দেশ গেরাম ব্যাগিনি তো ভুলে গেছি গো আমরা, অনেক আস্তে আস্তে আমি ধন্যবাদ জানাই করে উনারা যে ইয়ানোতে এই ধরনের একটা প্রোগ্রাম করতে গেছে, আমি আমার হরানের তো নুনা করে আমি অভিনন্দন জানাইতেছি আর কি ভাই, অনুষ্ঠানটা হচ্ছে আমি কিন্তু আপনাকে মিস করতেছি আমিন ভাই, কেন নেই ভাই, সাহজাহান কামাল সাহেবের কাছে গেছি আর উনি তো আগের থেকে ভরিশ আছে না আর লগে। আচ্ছা,
তখন কিলে আছেন উনি তখন মন্ত্রী হয়েছিলেন উনার বিলি রোডে যে আমরা না যেদিন বাসা তুষছিলেন মনে তার দুই তিন দিন হরে গেছি আয়ার আর স্বাস্থ্য ভাই আর এরিয়া দুনুগে স্বাস্থ্য ভাই আচ্ছা এই গান্না বললো বুলু ডাকতাম আর একটু কাঞ্চন ইয়ানো আছে তো এগুলো লোক এসি আর ক অন কি তৈব আমরা আচ্ছা আর কই দরকার সিয়ান লেখছি আমরা দেন ইয়ানো কি অন করা যায় আরে আচ্ছা আমাদের এই মাহবুবি কমপ্লেক্সে আমরা কথা কমু আরও আর একখানে কথা কমু মেলা কথা আছে আঙ্গু ইয়ান আসলে এই এলাকার মেলা কিছু আমরা উড়াই দেওয়ার চেষ্টা করবো আমরা আঙ্গুর আঙ্গু মাহমুদ মাহবুব মোর্শেদ ভাই আছে আঙ্গুলকে মাহবুব মোর্শেদ ভাই আছে আঙ্গু সেতু ভাঙ্গার তুন সেতু ভাঙ্গা সেদিন কি ভালো হইতো না ইয়ার সেতু ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে মানে ভাঙ্গা নাই ওনার না অনেক বাসের কন্ট্রাক্টর আমার সেতু ভাঙ্গা এলাকা সেতু ভালো সেতু ভালো সেতু ভালো সেতু ভালো করে না আচ্ছা সাধু সেতু ভাঙ্গা আর কয় না আমাদের এই সেতু ভাঙ্গালে আমরা সড়কে ভিডিও বানাইছি আসলে ভিডিও আমরা কেনা সামু একানা দর্শকরা কেনা সান একানা সেতু ভাঙ্গার আশেপাশে আমরা কত দূর ভিডিও বানাইছি একানা সান একানা দর্শক মন্ডলী আপনারা সেতু বাঙ্গালে একটা ভিডিও চাইছেন মোর্শেদ ভাই ভিডিওর মধ্যে আমরা সেতু বাঙ্গা সেতু আর দিয়ে দিই কিন্তু সেতু ভালো হয়ে গেছে সেতু ভালো হয়ে গেছে তাহলে এবার আপনি একখানা কনসার্ন আঙ্গো সেতু বাঙ্গার নামখান কি কতুন হয়েছে আসলে কি হিসাব হয়েছে এটা সেতু বাঙ্গা তো আসলে এটা অনেক আগে কি নাম আছে ইতিহাস এটা আসিল বসুগো বাজার আসিল আঙ্গো এলাকাতে আসিল এক ব্রিটিশ পিরিয়ডে বুঝছেন এটা বসুগো তারা জমিদার আসিল বিশাল জমিদার তারা খুব প্রভাবশালী জমিদার আসিল বুঝলেন তো তাগো বাড়ির পাশে দিয়ে খাল একটা আসিল ছোট এটা সিবাগড়ের মতো আর আঙ্গো নোয়াখালী তো অনেক সময় এটা সিবাগড় সিবাগড়ে দিয়ে তারা অনেক সময় ডিঙ্গি নৌকা চালাইতো বুঝলেন আর ডিঙ্গি নৌকা চালাইতো আর ওই গ্যাফে গ্যাফে গিয়ে আপনার ইয়ে আসিল কি বলে হাফা আছে না বাসার বাসার হাফা আসিল এক বাড়ির থেকে আরেক বাড়ির যাইতো বুঝছেন তো কোনো এক সময় এটা ব্রিটিশ আমলের কথা কিন্তু কোনো এক সময় একটা আপনার হাফা ভাঙ গেছে হাফা একটা ভাঙ গেছে এটা তো বাঙার ফলে বাসের হাঁপা ওই ব্রিটিশের তারা আপনারা ইয়া যারা ওই বসুরা তারা আমরা নোয়াখালীর কথা কইতো না বসুরা জমিদার তারা জমিদার তারা শুদ্ধ বাংলা কইতো তারা কইতো হলো কলকাতার স্টাইলে আচ্ছা আমি কি এসেছি নাকি যে যে তারা হলো আপনার ওই যে হাঁপারে কইতো সেতু সেতু মানে শাখো যেটা আর কি শাখো কইতো আর যেটা হইলো বাঁশের হাঁপা যেটা আচ্ছা হ্যাঁ এটারে কইতো হেতারা আমরা শাখো শাখো আর যেটা হইলো কাডার হোল যেটা যেটা আমরা কাডার হোল কই এটারে হেতারা কইতো সেতু সেতু আচ্ছা হ্যাঁ তো যেহেতু এটা বাইংছে হেতারা এটারে আর হোল ভাঙা কয় না জোড়া লাগাই হেতারা কইছে এটা সেতু ভাঙা যেহেতু হেতাগো শুদ্ধ ভাষা হেতারা কথা কইতো আচ্ছা তো এরপর থেকে মনে করেন যে এটার নাম হয়েছে সেতু ভাঙা এর আগে ছিল বসুগোহাট তো যখন ওই যে কোম্পানিগঞ্জ বসুরহাট যখন হইলো সেম হয়ে গেল দুইটা এখন কত হইলো তাহলে দুইটা কেমনে হইলো একই নোয়াখালীর মধ্যে বুঝলি নোয়াখালীর মধ্যে দুইটা তো হইতে পারে না তো একজনের নাম উঠে দিল তাহলে এটা সেতু ভাঙা বসুরহাট সেতু ভাঙা বসুরহাট এই সেতু ভাঙা বসুরহাট এর পর থেকে শুরু হইলো বসুরহাট তো কয় না আমার কয় না আমার সেতু ভাঙা সেতু ভাঙা কালের বিবর্তনে এটা অন সেতু ভাঙা হয়ে গেছে মানে বালা সেতু হয় না তারপর বালা আমার ভালো হয়ে গেছে এর পরে সেতু দিয়ে নেই ভাই অন সেতু নাই সেতু আছে এটা অনকে ওই যে আমাদের উত্তর ভাষায় আর কি বুঝছেন বাজার উত্তর ভাষায় এটা ধরেন 1978 সালে এটা আমাদের তৎকালীন এই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার যিনি ছিল আউয়াল সাহেব উনি আমাদের ঘাটলা ছিল উনি ওনার বাড়ি ছিল ঘাটলা আচ্ছা আর ওনার বোনের বাড়ি ছিল আমাদের পাশের বাড়ি বুঝছেন তখন উনি এটা উদ্যোগ নিয়ে এখানে একটা পাকা
এই ফুল বানাইছি আর কি বুঝছেন এটা 78 আর আশেপাশে দেখলাম যে মানে কিছু রাইস মিল দেখলাম ফিলিং স্টেশন দেখলাম ফিলিং স্টেশন মানে এগুলো বাজারের এখন সমুনির পূর্ব সাইডে আমরা বিশেষ করে মিয়ার ফুল থেকে হ্যাঁ মিয়ার হল থেকে আপনার এই যে খুব দিকে যত দূর আইছে সমুন শিয়ে মানে শ্যানবাগ সেবার আড়ত পর্যন্ত রাস্তার এই বিশেষ করে দক্ষিণ পাশে এগুলো হলো সব রাইস মিল মানে কি রাইস মিল বলতে কি নাকি এই ব্যক্তি মালিকানা রাইস মিল এগুলো ব্যক্তি মালিকানা রাইস মিল সব ব্যক্তি মালিকানা আচ্ছা হ্যাঁ এগুলো কোনো সরকারি এমনি তারা আপনার আছে আর কি ব্যাংকের থেকে লোন আছে ব্যাংকের লোন টোন দেয় বা আদার এগুলো আছে কিন্তু সব মালিকানা হলো ব্যক্তি মালিকানা অটোমেটিক সবকিছু আপনি সাইলো ইয়া বুঝছেন আপনি সাইলের দাম তো কমে না কারণ এটা তো মনে করেন সাইল তো আঙ্গ নোয়াখালী তো হয় না দান হয় না দান তো আইয়া আপনার ওই যে রংপুর দিনাজপুরের তুন আচ্ছা রংপুর দিনাজপুরের তুন তারা আগে করে আনিয়া আচ্ছা প্রসিং করে সীমিত পর্যায়ে যেগুলো আছে এগুলা সবাই আসে কিন্তু এটা আমাদের যে বৃহত্তর যে দরকার এই দরকার না হওয়ার ফলে আমরা আপনার কাছে ইয়ার থেকে আনা লাগে যে উত্তরবঙ্গ থেকে আনা লাগে কিন্তু এটা আমাদের কিছু দান মনে করেন যে সাইল আবার বিভিন্ন জেলাতেও যায় আদা জেলাতেও যায় আর আগে বিশেষ করে আগে সোমনি বাজারে যায় সোমনি বাজার তো হলো মেইন ব্যবসা কেন্দ্র জি মহসুদ ভাই আমাদের ইয়ে করি এর আঙ্গলকে আসলে আঙ্গ এই এলাকার কিছু লোক আঙ্গর অনুসঙ্গে স্যার আসলে আঙ্গর কিছু কলে আছে কেন আইনে আছে কেন জি আমরা এখানে থাকবো কল লাগে কেন জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আনোয়ার ভাই নি ভালো আছেন নাই হ্যাঁ ভালো আছি কি অবস্থা কোন বাসের হেলপারটা সেতু বালা সেতু বালা তো আর কিছু কবি কিছু কন আছে নিম আছে দানদারে এখানে দেখে আমাদের খুব ভালো লাগতেছে পুরো ইউরোপবাসী আপনাকে দেখে আসতে খুব মানে খুব এনজয় করছেন প্রোগ্রামটা আপনি আপনার কিছু স্মৃতি স্মরণ এখানে আপনি করে দেন ভাই যাতে করে যারা দেখতেছে অনুষ্ঠানটা তারা দেখলো এবং রেকর্ড থাকলো আমার ভাই ধন্যবাদ সমাজসেবী আমাদেরকে যাতে অংশ স্মরণ রাখতে পারে চিনতে পারে মাসুম ভাই ভালো আছেন নি আসসালামু আলাইকুম ভাই আমি আমিন ভাই এবং মোশন ভাই দুজনে আমার অনেক পরিচিত জি আমি একটু মোশন ভাইয়ের লগে কথা বলতে চাইছিলাম কোন একখানা কোন হুনের মাসুম কি খবর ভালো নি ভাই জি আজি আলহামদুলিল্লাহ ভাই আমরা অনুষ্ঠানে আসি দেখে অনেক ভালো লাগছে হ্যাঁ আমিন ভাই আমার সালাম দিলাম আমিন ভাই রে তুমি ওয়া আলাইকুম সালাম ভাই সাহেব ফোন করছো অনেক ধন্যবাদ তোমারে জিন জিন আমিন ভাই আমি মাসুম মানতোবার সাউদল ৩০০ ফ্যামিলি তো এত অনুষ্ঠান চায় নাকি
এখন সাইজেছে, কিন্তু আঙ্গ একজন প্রফেশনাল মোশাদ ভাইয়ের মতো একটা অ্যাকাউন্টেন্টের দরকার আঙ্গ এলাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ মাসুম, মাসুম ভাই ধন্যবাদ, মাসুম ভাই প্রোগ্রাম সানে ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম মোশাদ ভাই। জি কোন এই আপনারে কইতাম যে আমরা রাইস মিলের জন্য গেছিলাম, রাইস মিলের জন্য গেছিলাম, আমরা অটো রাইস মিল আসলে আছে, আই যে দেখছি যে এই সামনে এখন এই ফিলিং স্টেশন আছে, এখানে আবার দেখলাম যে বাজারের সামনে দেখলাম যে রাস্তা দিয়ে মেলা ছড়া ছড়া আছে, রাস্তা দিয়ে কিসা ফুল লাইন সাইড লাইন হইতেছে, অনগা সাইড লাইন হইতেছে, এটা সমনি থেকে ওই যে ফেনি পর্যন্ত আর কি ঢাকা চট্টগ্রাম যেটা মহাসড়ক আর কি এটা এখন মানে বর্ধিত আর কি বুঝছেন, এটা কিন্তু এখনো ইয়া কাজ শুরু হয় না আর কি, জাস্ট আমরা বাড়াইতেছি আর কি, সাইড দিয়ে বাড়াই দোকান কাজগুলো ভাঙি টাঙি আর কি। আপনার কাছে আমু, আমরা আপনার কাছে আরো এই জিনিস আমু, আমরা আঙ্গুল লোকে কলার আছে খুকা। জি কলার আসসালামু আলাইকুম। আসসালাম কে কইছেন ভাই? ভাই আপনি যাতে আঙ্গু কল করছেন, আপনারা কেন টিভি গান চাইয়েন না, টিভি ফলো না করে আঙ্গুলের কথা কন, টিভি সাউন্ড কানে মিউট করে দেন কেন? দর্শক মন্ডলী আমরা যাদের আঙ্গুর কল করি আমরা টিভি সাউন্ড কানে মিউট করে কল করেন আঙ্গুরে। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, এটা আগে রয়ে গেছে কলার লাইন কাটা গেছে, লাইন কাটা গেছে আসলে। আঙ্গু গতবার একে দাদা আসলো, দাদাকে আসলো আঙ্গু আকাশের তুন হরে বুড়ি তেনা তুনা লই হে বুড়িয়ে দরবার করে মাছ জোড়ের বই আঙ্গু, এই দাদাকে উত্তর আসিল নারিকেল। আপনারা মেলা জন আসলে উত্তর কাজ দিচ্ছেন আঙ্গুরে, আমরা একে অনুষ্ঠান করি, আমরা এটা ব্যাকে জানাই দিব কেন কে আঙ্গু বিজয়ী হয়েছে আর তাদের পুরস্কৃত করবো আমরা। ধন্যবাদ আপনার করে আঙ্গুল অনলাইনে কিছু আঙ্গু দর্শক আছে বুঝছেন নেই, অনলাইনে দর্শক আঙ্গু ফারুক আছে, আঙ্গু ইয়েতুন ইয়া প্রোগ্রাম স্যার কাতারাতুন প্রোগ্রাম সাইড দিয়ে আছে, আঙ্গু আনিসুর রহমান রুবেল ভাই আছে, আঙ্গু হাতু হেমিয়া আঙ্গু মোর্শেদ ভাইয়ের কৈছে ধন্যবাদ জানাইছে, আঙ্গু রিফুন ভাই আঙ্গু বাংলাদেশের রিফুন বিজিডি তুন হাতু হেমিয়া ইয়ে প্রোগ্রাম সাইড দিয়ে আছে, আঙ্গু তারপর ফারুক আঙ্গু আঙ্গু দোনজন ফারুকে ইয়ে ধন্যবাদ জানাইছে। আসলে যেমন নুরানিম ভাই কাছে, নুরানিম ভাই আপনার এই মাউবিয়া কমপ্লেক্স, মাউবিয়া কমপ্লেক্সের মেলা কথা শুনছি আসলে, এই বর্তমান আসলে এই ভবিষ্যৎ আপনার পরিকল্পনা কী, আসলে ভবিষ্যতে কী চিন্তা আপনার আছে, অথবা আপনি এই আপনাকে এই এলাকার যে লোকগুলো লন্ডনে আছে অথবা ইউরোপে আছে যেগুলো যে আঙ্গ অনুসরণ স্যার সেগুলোর কাছে আপনার কী দাবি আছে কেনা এই আপনার কমপ্লেক্স লই? ধন্যবাদ সুফল ভাই, আসলে প্রতিষ্ঠানটা আমার কিন্তু এই শুদ্ধ ভাষা চলে আইয়ে দেন বুঝছেন নি, আমরা কিছু মনে করিয়েন না, অসুবিধা নেই। এই এই প্রতিষ্ঠানটা নিয়ে আঙ্গ অনেক ব্যাপক পরিকল্পনা আছে, পরিকল্পনা কিনলেই আসলে ভাই আমি তো আজকে 37-38 বছর হয় এই ইউরোপে। জি তো ছেলে আঙ্গ সন্তান আদি এগুলো নিয়ে আনো ওই শেয়ারিন, এগুন তো মনে হয় না যে ওই দেশে যাইব আমি বুঝছেন নি, তো এখন তো বাপদাদার তো জাগা জমে কিছু যেন আছে, বাপদাদার তো ঠিকানা একখান আছে, তো অন চিন্তা করলাম আমরা দেখুন আমরা ধরেন আর দাদার নাতিন হুতিন মিলে একদম জার্মান তারপরে ইটালি লন্ডন তারপরে একখানা থামো একখানা কয় কলার আছে কলার আগে কলো একখানা কলার। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালাম কে কইছেন ভাই? আমার নাম আনোয়ার, এডমন্টন থেকে বলতেছি। আনোয়ার ভাই এডমন্টন ভালো আছেন নাই? অনুষ্ঠান ধরেন আঙ্গ তো পুরা গোষ্ঠীর মধ্যে আমরা একবার আল্লাহর রহমতে শুধু ইউরোপে আছে আর দাদার নাতিন হুতিন মিলা অস্ট্রেলিয়া মিলা আমরা মনে হয় প্রায় 50 জন মতন আঙ্গ ইউরোপিয়ান পাসপোর্টধারী হয়েছে, আমার মনে হয় 30-40 জনের মতো আর। আচ্ছা আমরা মরি টরি গেলে কইব যে তোরা খাইছো তা তোরা খালি বড় হয়েছ তোকে হোলা মাইয়ারে হরালেয়া করাইছ তোরা তো এলাকার লাগিয়েছো করস টরস নারি, তখন আমরা বেগুনি মিলিয়ন চিন্তা করলাম কই রে হৈশাগরি আর কি দরকার আঙ্গ, হৈশাগরি কি আমরা তার কবর তুলে যেতাম না,
তো চিন্তা করলাম যে আমরা দেখি এলাকা জানা আমরা মরি গেলে যান কইতারে যারা মোল্লার গোষ্ঠী আর যাই করুক না করুক কিছু কান করে গেছে এখন ইউরোপে আসিল এগুলা কলার আছে জি কলার আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ কে কইছেন ভাই হারুন ভাই মোরশেদ ভাই তো খুব সুন্দর মানুষ অ্যাকাউন্টেন্ট মানুষ ইনশাআল্লাহ উনি তো দেখতে অনেক সুন্দর লাগতেছে ধন্যবাদ সুন্দর কথা কইছে আর মোরশেদ দুইজনের কাছে আমার দুইটা অনুরোধ আছে একটা হলো মোরশেদ ভাইয়ের কাছে মোরশেদ ভাই আজকে কোন দরকার আমাদের আমরা যারা লন্ডন বাসী এখানে আছি মানুষ কিছু উপকৃত হইতো আমি নবি কইলাম আর বুঝেননি আঙ্গো পুরা নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর একজন মুরব্বীদের মধ্যে একজন আমরা চাই আপনি বৃহত্তর নোয়াখালী নিয়ে চিন্তা ভাবনা করেন একসময় যৌবন কাল কাটাইছেন ইতালিতে ইতালি বহুত কিছু করছেন কালের সাক্ষী আপনি একজন আপনি বর্তমানে আইছেন লন্ডন লন্ডনে আমাদের পুরান মুরব্বীদেরকে লই একসাথ করি একটা গেট টুগেদার আয়োজন করেন কিছু একটা করেন হারুন ভাই এটা আপনার এই কথাটা আমি বার করিয়ে রাখি হেমিয়তুন ধন্যবাদ আপনাদের হ্যাঁ এটা হেমিয়তুন বার করিয়ে রাখেন এই নুরান ভাই হারুন ভাই অঞ্জন যেটা কইছে আপনারা বুঝেন নাই এই হেমিয়া যে এটা কইছে আঙ্গরে যে একখানা বেকার গুট্টা ধরে উঠলাই আপনার মুরব্বী মানুষ হেমিয়া কইছে কই এলাইছে এটা ইউরোপে যে 37 বছর আপনি আছেন এটা কেন্দ্র করবেন এটা কেন কইয়া না কেন আগে কল আছে কল লই কেন কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন ভাই ভাই আমার নাম মোরশেদ ভাই মোরশেদ ভাই ভালো আছেন নাই আছি ভাই আল্লাহ রাখতে ভাই আপনি কোথা থেকে কইছেন ভাই আমি মাইল্যান্ড থেকে মাইল্যান্ড থেকে মোরশেদ ভাই আচ্ছা আচ্ছা ভাই এখানে যে দুইজন আছে দুজন আমার খুব পরিচিত ভাই একে তাদের মিতে সালাম দিয়েন আমিন ভাই তো আর এক কারেক মান মুরব্বী 25 বছর আগে তো আমিন ভাই রে চিনি আমি ধন্যবাদ ধন্যবাদ ভাই আমার মোরশেদ তুই বালা সত্যি ওষুধ কিনা হাই সুস্থ কেন হ্যাঁ ওষুধ আইছি ভাই আপনাদের ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আমিন ভাই ধন্যবাদ মোরশেদ ভাই ধন্যবাদ এবং আপনি বহুত 25 বছর আগে তো আপনাদের চিনি বহুত সুখে দুঃখে আপনাদের আধুনিক কিভাবে করতে দিবেন আপনি কেমনে আধুনিক করন যা আপনি যাবেন আগে কল লই কল আসসালামু আলাইকুম জি ভাই কে কইছেন শহীদ ভাই ভালো আছেন নাই আমরা প্রত্যেক সোমবার
শহীদ ভাই আপনার ধন্যবাদ, ধন্যবাদ শহীদ ভাই। বাবিরে সালাম দিয়েন, হোলা মায়ের সালাম দিয়ে হোলা মায়ের কোন নোয়াখালী ভাষা শিখবেন লাগে। একে আছেন জানেন, আমরা বসি সবসময় সোমবারে বুঝি নিয়ে বই চাই। আর আঙ্গরে কোনো উপদেশ দিবেন না কেন, আমরা কেন হইতে পারি এটা দিয়ে না কেন? আমরা সবাই মনে নোয়াখালীর মনে করেন বহুত লোক আছে, স্পেনে আছে, ইতালি আছে, মনে করেন ইউরোপে মাঝে বহুত লোক আছে। জি বহু কিছু করা যায় বুঝছেন। আচ্ছা ঠিক আছে শহীদ ভাই, বালা বালা থাইয়েন, বালা থাইয়েন। হোলা মায়ের কেন নোয়াখালী ভাষা কথা কইয়েন কেন? জি আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু কে কইছেন ভাই? ভাই আমি মঈন বলছিলাম। মঈন ভাই, মঈন ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন নি আপনারা? হ্যাঁ ভালো আছি। ভাবি ভালো আছেন নি? ইনশাআল্লাহ আপনাদের তো সবাই ভালো আছে। আচ্ছা আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগতেছে। অতিথি করে কিছু কইবেন নি? আজকের অতিথিদেরকে সালাম শুভেচ্ছা, মোসাদ ভাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোসাদ ভাই। মঈন ভাই ভালো আছেন নি? ভালো আছি ভাই, আপনাদেরকে দেখে মনটা ভরে গেছে। আমরা আমরাও তো আপনার ফোন হয় আমরা খুব খুশি হয়েছি। ধন্যবাদ মঈন ভাই, মঈন ভাই ধন্যবাদ। আপনি যে সার্ভিস দিচ্ছেন আমাদেরকে এই অত্যন্ত সবাই উপকৃত হচ্ছে, এবং সামনের দিকে আপনি আবার নোয়াখালী সবাইকে আমার অনুরোধ, নোয়াখালী যত লোক আমরা আছি সবাইকে এই সুযোগ সুবিধা দিবেন এই আশা রাখতেছি। ধন্যবাদ। আর যে আলোচনা করতেছেন অত্যন্ত ফলপ্রসূ এবং সুন্দর হচ্ছে। ধন্যবাদ, দোয়া করেন। ধন্যবাদ, আমরা চেষ্টা চালাই যেতেছি ইনশাআল্লাহ। জি কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমিন ভাই আপনার কেমনে আধুনিক করবেন? আমাদের কি চান আধুনিকভাবে কেমনে মাহবুবে কমপ্লিট আধুনিক করতে চান? আরে ভাই সাহেব তো ব্যাগ দিনে আধুনিক হয়ে যেতে আছে, আপনি কি এক কোন দিকে না ওর আপনি যেন মাসুল আধুনিক হন এখন সব যুগ হয়ে গেছে। আপনি এনো টিপ দিলে আপনার ইয়া হন বাংলাদেশে ব্যাগ এত বই বই দেখতেন হারেন। আপনি কি দিয়ে আমরা আমরা ভাত খাই কি দিয়ে এখন তো ব্যাগ দিনে আগুন সব আধুনিকতা মিটু লাইব্রেরি দেখছে কেন? লাইব্রেরি দেখছে কেন? জি ফাটাকার দেখছে কেন? জি এই ফাটাকারে কি হোলান দেখি আনন্দ জানে কি ইতিহাস জানে না? আর আমার খেয়াল হইলো এইটাকে মোটামুটি আমি একটা কিছু মানে এইখানে আয় বসে একটা লাইব্রেরিতে একটা মেম্বারশিপ করি মারিন বুঝছেন, মেম্বার যাতারা এটার মেম্বার হইব বা ইন জেনারেলি দিলে কি হইব বুঝছেন না, এগুলো অনেক সময় বৈঠকগুলো চলে যাইব বুঝছেন নাম টাম এলাকে এরিয়া করল না তো সাইতে সেগুলো মেম্বারশিপ হইব, মেম্বারশিপ হয়ে তারা ইয়ানো বিভিন্ন সময় একটা টাইম থাকবে আর এই টাইমের থেকে এই টাইম পর্যন্ত তারা আর ইয়ানো বহিষ্ঠ এগুলো হরব ইতিহাস জানবো বা পৃথিবীর বা দেশের বা অঞ্চলের এই জ্ঞানী গুণী লোকদের এদের ইতিহাসগুলো পড়বো। যেমন আমাদের আমাদের যেসব নেতারা নোয়াখালীর বা বাংলাদেশে যারা এই এই দেশের জন্য যারা জীবনবাজী রাখে যুদ্ধ করছে, বিশেষ করে আমি তো যতটুকু জানি বা আমি যেটা দেখছি সত্তর উনসত্তর একাত্তরে যে ভূমিকা আছিল নোয়াখালী বুঝছেন নি এটা শুনবেন লাগেন এখন বুঝতেছেন হারে ঘোলা নিখুন। হ্যাঁ জি কলা আছি কলা। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম, কে কইছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম, কে কইছেন? হ্যালো আপনার আমার নাম মুনি।
মনি ওয়ালাইকুম আসসালাম মনি, ভালো আছো নি তোমরা? আর মনে আপনার নেটওয়ার্কে একটু সমস্যা করেন, আমাদের সিনচি আঙ্গো মুর্শিদ ভাইয়ে স্কটল্যান্ড থেকে স্কটল্যান্ড কল করছেন আপনি, ধন্যবাদ আমাদের মনি আপা আপনি আঙ্গো অনুষ্ঠান থাকেন থানাঙ্গে। জি নেক্সট কলার, হ্যাঁ কলার, আসসালামু আলাইকুম। ভাই কে কইছেন ভাই? ভাই আমার নাম, আমি একটা স্টুডেন্ট হলাম, বাট আপনাদের নোয়াখালীর অনুষ্ঠান দেখি সুন্দর লাগতেছে আমার, বুঝছেন? ধন্যবাদ। আপনার নাম কি? আপনার? আমার নাম আসলাম। আপনারা যে আপনাদের আঞ্চলিক ভাষা তুলে ধরতেছেন তার লাগে খুশি লাগতেছে। জিও জিও, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমরা মাতুগা মাতুগা ভাই সাহেব, জিও কগা তার লাগে আপনারা হয়ে আপনারা ওয়েল ডান। আপনারা একটা বালা শো শুরু করছেন, আগিয়ে চলে যান ইনশাল্লাহ। যাদের যুব আদর্শ পাঠাগার একখান আছে, এটা আমরা আঙ্গো ইয়ের মধ্যে জানি, এটা শুনছি আমরা, এটার কাম কি, এটা প্রতিষ্ঠা কবে হয়েছে? এটা আসলে যুব আদর্শ পাঠাগার আমায় যদ্দুর মনে পড়ে এটা 1978 সালে। আচ্ছা। এটা তৎকালীন আমগো এলাকার যারা বড় ভাই ছিল, ইয়াং জেনারেশন যারা ছিল, বুঝছেন, তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে, বিশেষ করে আমার দুলাভাই সম্মানিত রবিউলক সাজান সাই, উনি তখন এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। আচ্ছা। 1978 সালে, তো 1978 সালে এটা প্রতিষ্ঠা হওয়ার পরে 1979 সালে তারা এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা একটা টেলিভিশন পাইছিল, সাদাকালো টেলিভিশন, সাদাকালো টেলিভিশন 1979 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, ফাটাগারে 78 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে 79 সালে তারা এটা, কারণ আঙ্গো এলাকার লোকজন ছিল তারা অফিসিয়াল ভালো চাকরি করতো, সচিবালয় আত্মীয় স্বজন আছিল সব এলাকার, বুঝছেন, তারা সবাই একটা টেলিভিশন 79 সালে দিছিল, সাদাকালো টেলিভিশন। অত্র এলাকাতে আর কোনো টেলিভিশন আসিল না, এবং জন্ম না হিসেবে আপনার কোনো কারেন্টও আসিল না এলাকাতে, কথা বুঝছেন, এটা ব্যাটারি দিয়ে চালাইতো। আচ্ছা। ব্যাটারি দিয়ে চালাইতো, মনে করেন যে আঙ্গো পুরা এলাকার সাইড ফেন্স মালের মধ্যে সব আইন এনে মনে করেন যে টেলিভিশন এটা চাইতো, ওই যে মাসে একবার বাংলা সিনেমা একটা দেখাইতো। আচ্ছা। এটা এটা কেউ মিস করতো না, মনোযোগ নাই বলতে তারা যে আগের যে একটা উদ্যোগ আছিল ইয়াং জেনারেশনের মধ্যে, এখন ইয়াং জেনারেশনের মধ্যে এগুলা নিয়ে তাকে কোনো মনোযোগ নাই, তারা ধরেন লেখাপড়া বা খেলাধুলা বা এখন ওই যে মিডিয়া বাইরেছে যেগুলা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে তারা, আপনি ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে তারা, সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকে না, তো সেগুলো তো আঙ্গো আমিন ভাই কিছু, আমিন ভাই একটা লাইব্রেরি আছে, আমিন ভাই কিছু যে সেগুলো যদি আজ যদি জেনারেলি করে দিই তাহলে মনে হয় এখন বই খাতা চলে যাব, আপনি কেন আধুনিক করতে হইব আপনার এখানে কই না কাঙ্গো কলার আছে। কলার আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আমরা শুনতেছি আর কি, ইউকে সরকার নাকি মনে করেন আপনার ওই এনআই কার্ড সম্পর্কে, এনআই কার্ড নাকি বন্ধ করে দিয়েছে বা কেউ এখন নতুন কোন এনআই কার্ড বানাইতে পাইতেছে না, এ সম্পর্কে আপনি আমাদেরকে যদি কোনো ইনফরমেশন থাকে আপনার কাছে যদি জানাইতেন তাহলে আমরা সংক্ষেপে এই অনেক কইবো আপনার কারণ অনেক করে কেন দেন কবি, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। নোয়াখালী ভাষা কেন করে কেন ব্যাকেজ এটা তুমি কইছো, এটা কিন্তু সঠিক কথা কইছো, বুঝছেন, গত এপ্রিল থেকে এনআই কার্ড বন্ধ রাখছে যারা ইউরোপ থেকে আইবো তাগো লাই, বুঝছো নি, ইউরোপ থেকে যারা আসবো বা আসতেছে তাদের জন্য এনআই কার্ড বন্ধ, তারা এখন তো কেউ যদি ইউরোপ থেকে আসি যদি এ দেশে কাজ করতে চায় চাকরি করতে চায় তাহলে তারা এনআই ছাড়াই করতে পারবো, রাইট, তারা যদি বেনিফিট ক্লেম করতে চায় তারা এনআই ছাড়াই বেনিফিট ক্লেম করতে পারবো। আচ্ছা। তো কাজে কাজে তোমার ধরো এখন তারা এনআই কার্ড আর তারা ইস্যু করতেছে না বর্তমানে, কবে ইস্যু করে এটাও আপাতত তারা জানাইতেছে না। আচ্ছা। আর বিস্তারিত জানবেন না যদি আমরা জানেন স্যার, আসলে আমরা এই ইয়ের লগে মুর্শিদ ভাইয়ের লগে আমরা কথা কইন, আমরা মানে এটা এটা আমরা ফোন করে আমরা খবর লই না কেনা,
আর মুর্শিদ ভাইয়ের কাছে আরেকটা কথা কইতাম, বয়াঙ্গ হারুন ভাই আমাদের কইছে যে করোনা লয়ে একখানা কথা কইবেন লাগে, এখানে অ্যাকাউন্টেন্সি লাগে কিছু ঝামেলা মিলে আছে। আমরা কই যে কলার আছে, কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে কইছেন ভাই? ভাই আমি সাত্তার বলছি। সাত্তার ভাই ভালো আছেন নি? কতদিন করেন আপনি? ভালো আছি, আই ইস্টে নতুন করি। হ্যাঁ ভালো আছেন নি? ভালো আছি। আমি একটু ওই আজকের অনুষ্ঠানের ওই নুরুল আমিন ভাই তো একটু কথা বলি। আমিন ভাই শুনেন, কোন আসসালামু আলাইকুম সত্তর ভাই। আপনি তো অনেক ইলফুট গেছেন, শুনছি আয়রে ভাই। হ্যাঁ আপনি কইছেন, তাই তো ছয় মাস দেশে আটকা হইয়াছিলাম, বুঝছেন নি? ধন্যবাদ সত্তর ভাই। বাংলাদেশে আমি ছয় মাস আসছিলাম না আমি। সত্তর ভাই ধন্যবাদ, আমাদের ধন্যবাদ। এবার আঙ্গু আসলে এই অনুষ্ঠানে আমরা দুইজন দুই ভাগে ভাগ করি আর কি, বুঝছেন? এখানে এখানে আসা আসা হইলে কিছু কথাবার্তা কই এখানে সঙ্গে এখানে কোথাও আসা আসলে কথা কম এখানে আঙ্গু ইয়ার লাগে মুর্শিদ ভাইয়ের কথা। মুর্শিদ ভাই, মুদি মাফে না গাকে গাকে হের ভাঙ্গে, এটা কি লেখ? আমরা এটা কয় যে মনে করেন যে যা তার মাল হাতে দিতে চায় না, আর আরোগ্য এটা লইয়া মুলামুলি করে যায় কত দিবেন আপনি। আচ্ছা, আরোগ্য মুলামুলি করে অত দিত না? দিত না, অত মালামুলি করে দালালি করে দিবে না। আচ্ছা, আরেকখান আছে মাইকো আই ব্যাটারি ওয়াই, এটা কি? মানে নিজে বেগিন করা আর কি, একজনের হাতে নিজে বেগিন করে, মানে মাইকো হাতে ব্যাটারি দরিয়ার মধ্যে দোয়ান দি হাতে হাতে বিক্রেতা হাতে বিক্রেতা, বুঝছেন? আচ্ছা, এটা হলো মাইকো আই ব্যাটারি ওয়াই, ব্যাটারি ওয়াই কে কেন আঙ্গো ইয়ে ভাই আছে আঙ্গো এই আমিন ভাই। আমিন ভাই আমরা আরেকখান কথা, আমরা থাকলে ডাইল ডাইল আছে গেলে বেল আছে কথা আমরা বুঝেন না কি আমরা বুঝি আঙ্গো দর্শক। আপনি কার্গোলগে কার্গোরা আপনি আনলেন বা দাওয়াত দিলেন, হ্যাঁ তারা এখানে কিছু কিছু হইলে কইলো আমি চলে যাই, থাকতেন না থাকতেন না, তো কত হইলো ভাই আনে যাইলে যান, না যাইলে যদি চলে যান তাইলে বেল আছে, আর যদি থান আগে ডাইল আছে, ডাইলি ভাত খাওয়াই দিই, মানে থাকলে ডাইল আছে, থাকলে ডাইল আছে গেলে গেলে বেল আছে। কিন্তু আমরা ব্যাকে বুঝি কি, আমরা কি কন। আচ্ছা, আর গিয়ে কথা আসাঙ্গো, বাইরুর নাম ব্যাকে জানে শরম আল্লাহ এরা কইতে পারে না, তো অনেক ক্ষেত্রে আর বুঝছেন নি? ওই মানুষিকারে ব্যাকে আমরা ব্যাকে চিনি, হাতে একটু অন্য টাইপের আর বুঝছেন, হাতে নাম লইলে একটু অসুবিধা আর। আচ্ছা, তো এই জন্য কয় বাইরের ব্যাকে চিনি, মানে বান করে বইতে, বান করে বইতে আর বুঝছেন, এই আর নাকি, মানে এত বুঝে না, রাজন বুঝে না, এই আর। আচ্ছা ঠিক আছে আঙ্গো, ইয়ে আছে না আঙ্গো এই মুর্শিদ ভাইয়ের কাছে আর কেন আইয়া, মুর্শিদ ভাই এত বছর ধরে সৈদারি করি অনেক কাণ্ড বেছিলাম না, এটা খুব মজার একটা ঘটনা। এটা হলো কিছু কিছু মানুষ আছে মানে অল্পদিন কাম করিয়ে হেতারা চুরিদারি শিখিয়ে লায়। আচ্ছা, মানে মানে কাম করে অল্পদিন, অল্পদিনে হেতারা মানে চুরিদারি শিখিয়ে লায় তাড়াতাড়ি আর কি, এটা ফাঁক ফোঁক শিখিয়ে লায় কেমনে চুরিদারি করেন যাবে, কেমনে চুরিদারি করেন যাবে, মানে হেলে অত কয় আরগ কয় আর কি, এত বছর চুরিদারি করি না, আর কান্ট্রি আই ওন কান্ট্রি বিজিনি না, আর হেতে ওই কামটা করি আর কি, হেতে কাম করি। আচ্ছা ঠিক আছে, আরেকখান আঙ্গু কথা আছে আঙ্গু, আসলে যেটা হাসা কথা কই এই মানে এখানে আঙ্গু আসলে কথার কথা, অ্যান্টিক কথা, বুঝেননি? আমরা কয়ের হাফাতন জুমার রসুল করিয়ে লেছি আমরা, এটা হলো এক কামে দুই কামারি, মানে হাতে হাফাতি যাইতে আছে ফুট করে পড়ে গেছে, হাতে লগে হাতে ইন্দে গোসল হয়ে গেছে, হাতে আর আলগা আর গোসল করার লাগতো না, মানে আজকে জুমার দিন, জুমার দিন জুমার গোসল হয়ে গেছে, মানে এক কামে দুই কাম হাফাতন জুমার রসুল হয়ে গেছে। আচ্ছা, এক কামে দুই কাম হয়ে গেছে কেন? আচ্ছা যাক আঙ্গো, দেখে আঙ্গো আসলে মেলা ইয়ে সিনি লেখা আঙ্গোর, বুঝছেননি আঙ্গো এই কিছু দর্শক আঙ্গো চিনি লেখে, একে কিছু দর্শক আছে আঙ্গো মহিউদ্দিন ভাই আছে আঙ্গো, লাইমাত একটা চিনি লিখছে, বুলু ভাই লিখছে আঙ্গো, আঙ্গো রুমু ভাই আঙ্গো একটা চিনি লিখছে, দেখা নাম এতন, তারপর সালমা আফা আঙ্গো চিনি লিখছে, লেসের সাথে আঙ্গো চিনি লিখছে, বুঝছেন নি? এতটা আসলে ম্যাক্সিমাম ব্যাগে কয় আঙ্গো অনুষ্ঠান ভালো লাগে থাকো, আর হাতের আঙ্গো কিছু উপদেশ দিয়ে ছোট্ট একটা দর্শকগুলো কই রাখে না, হাতের আঙ্গোর কইছে একটা ছোটো হলে আনলে কিছু অনুষ্ঠান করবে লাগে, একখানা অনুষ্ঠান করবে লাগে কইছে, কেয়া কইছে একজন ফ্যামিলি হলে একখানা অনুষ্ঠান করবে লাগে, মানে পরিবার ব্যাগে একজন অনুষ্ঠান করবে লাগে, আমরাও চাইতেছি দেখা, অথবা আর কইছে যে ফিটো উৎসব লই, বাবি ঘরে আফা ঘরে লই, হ্যাঁ ফিটো উৎসব লই একজন অনুষ্ঠান করবে লাগে কইছে, হ্যাঁ একে মেলা জনে আঙ্গো সিনি লিখছে, আসলে নতুন সিনি লেখে আঙ্গো অনলাইনে আঙ্গো কিছু ইয়ে আছে আঙ্গো, মহিউদ্দিন ভাই আঙ্গো লগে আছে, আনিসুর রহমান ভাই আঙ্গো লগে আছে, আঙ্গো ফারুক আছে আঙ্গো লগে, এরকম আঙ্গো মেলা জঙ্গ অনুষ্ঠান সাইতে আছে আঙ্গো, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলিয়ে আসছি আমরা একারে, বুঝছেন? একা শেষ পর্যায়ে চলিয়ে আসছি আঙ্গো, আর কোনো এই সময়ও নাই আসলে, আপনাকে দুজন নভেম্বরে আমরা ধন্যবাদ জানাই, আর মুর্শিদ ভাই আপনারা ধন্যবাদ জানাই, কষ্ট করে আঙ্গো আইসেন, আর আপনাদের দর্শকগরে কইতেছি দর্শকরা আপনারা আঙ্গো লগে থাইয়েন, আসলে হইতে সোমবার আমরা
চেষ্টা করুন আন্দোলনকে সুন্দর সুন্দর জিনিস লাই আবার লাই সুন্দর সুন্দর নতুন নতুন অতিথি লাই আবার লাই আর আপনাদের যদি কারো কিছু জানা থাকে আমরা আঙ্গুর একানা মতামত দিয়ে রাখানা তাহলে আমরা যেন অনুষ্ঠান সুন্দর করে করতে পারি একানা আর আঙ্গুলকে থাকে সোমবার 10টা বাজে আঙ্গুবাড়ি নোয়াখালী অনুষ্ঠানে আইওন টিভিতে আসসালামু আলাইকুম।